নমস্কার, দেশলাই কাঠি, কবি সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠভার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুড়ে ফেলায়, কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধুলির সাত। আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খার করে, তবু অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কে অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দী থাকব না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বার বার জ্বলে নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। নমস্কার।